আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি, আর আমার আজকে রেসিপিটা হচ্ছে মাত্র তিনটি উপকরণ দিয়ে একটি পারফেক্ট বার্থডে কেক। ইন্টারনেটের বিভিন্ন সাইটে বর্তমানে কয়েকদিন যাবত এই কেকটাকে লকডাউন কেক নামে বেশ প্রচলিত দেখা যাচ্ছে। সেই থেকে এই কেকের রেসিপিটা আমার পাওয়া, আর আমি খুবই ইন্টারেস্টেড এই কেকটা বানানোর জন্য, কারণ মাত্র তিনটি উপকরণ দিয়ে কেকটা বানানো হবে এটা ভেবেই আমি খুবই অবাক হচ্ছি। তো ফার্স্টে আমাকে নিতে হবে একটা কেক মোল্ড। বাজারে বিভিন্ন রকমের কেক মোল্ড পাওয়া যায় বিভিন্ন শেপের, আপনারা এনি কাইন্ড অফ শেপ ইউজ করতে পারবেন, বাট আমি আজকে জাস্ট একটা নর্মাল বাটিতে কেক বসাচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য যে কেকটা কতটা সিম্পলভাবে তৈরি করা যায়, বাট আলটিমেটলি এটা একটা পারফেক্ট কেক হয়ে দাঁড়ায়। সো ফার্স্টে কেকের বাটিটাকে গ্রিস করে নিচ্ছি, এর জন্য অল্প একটু তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি, এবং একটা পার্চমেন্ট পেপার বসিয়ে আবারও তেল ব্রাশ করে দিচ্ছি। এখানে নর্মাল সাদা কাগজ বা নিউজ পেপারও বসানো যাবে। এবার কেকের মেইন পার্টটা তৈরি করব, আর এজন্য আমি নিয়েছি বিস্কিটস। এখানে আমি বিভিন্ন রকমের বিস্কিট ইউজ করেছি, আমার বাসায় যে কয়েকটা বিস্কিট ছিল যে ধরনের আমি প্রত্যেকটাই কিছু কিছু করে নিয়েছি। এটাই আসলে এই কেকের সবচেয়ে মজার ব্যাপার যে বিস্কিট দিয়ে কেকটা তৈরি করা হবে। তো এখানে ক্রিমযুক্ত যে বিস্কিট আছে, ভেতরে ক্রিম দেওয়া থাকে, সেগুলোও নেওয়া যেতে পারে। আর এই বিস্কিটগুলোকে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি, একদম গুঁড়ো করে নিয়েছি খুব মিহিভাবে যতটা সম্ভব। তো দেখতেই পাচ্ছেন বিস্কিটের গুঁড়াটা একদমই মিহিন করে আমি ব্লেন্ড করে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়েছি, বেকিং সোডা কিন্তু না। তো বেকিং পাউডারটাকেও আমি একটু চেলে নিয়েছি, কারণ এর ভেতরে অনেক দানা দানা থাকে যেটাকে ভেতর থেকে নষ্ট করে ফেলে, এজন্য এটাকে একটু চেলে নিতে হবে। আর এগুলোকে খুব ভালো করে মিক্স করে এখন আমি এর মধ্যে দিয়ে দিব গরম দুধ। আমি একবারে পুরোটা দুধ ঢেলে দিব না, অল্প অল্প করে দুধ দিয়ে এই ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। আর দুধটা কিন্তু অবশ্যই গরম হতে হবে, দুধটা যত গরম হয় এই কেকটা ততটাই সফট হয়, দুধটা ঠান্ডা হলে কেকটা শক্ত শক্ত হয়ে যাবে। তো অল্প অল্প করে দুধ দিয়ে আমি এখানে প্রায় 1 কাপের মতো দুধ নিয়েছি, গরম দুধ। অল্প অল্প করে দুধ দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। রিসেন্টলি আপনারা দেখেছেন যে ভাইরাল কফি, যেটা হচ্ছে ডালগোনা কফি, যেটা বিপুলভাবে ভাইরাল হয়েছে ইন্টারনেটের বিভিন্ন সাইটে, এবং যেখানেই চোখ পড়েছে সেখানে আমরা এই কফির পোস্ট দেখেছি, মানুষ ইচ্ছামতো এই ডালগোনা কফি বানিয়েছে এবং পোস্ট করেছে। তো ঠিক সেই রকমই এখন কয়েকদিন ধরে আবার দেখতে পাচ্ছি এই লকডাউন কেক, যেটা বিপুলভাবে মানুষ বানাচ্ছে এবং যার যার ওয়েবসাইটে পোস্ট করছে। সো এগুলো দেখতে দেখতে আমারও মনে হলো যে আমিও বানাই এই লকডাউন কেক। আর সবচেয়ে মজার ব্যাপার হলো যে বিস্কিট দিয়ে কেকটা বানানো হবে, তো আমার এমনিতে আগ্রহটা অনেক বেড়ে গিয়েছিলো যে বিস্কিট দিয়ে কেক কীভাবে হয় তাও আবার এত পারফেক্টলি। বাট আসলে বিস্কিট দিয়ে কেক বানানো এজন্যই সম্ভব, কারণ বিস্কিট বানানোর যে বেসিক ইনগ্রিডিয়েন্টসগুলো আছে বা প্রধান উপকরণগুলো যে আছে সেগুলোই কেক বানানোরও প্রধান উপকরণ, লাইক ময়দা, চিনি, তেল, ডিম। তো এই জন্যই বিস্কিট দিয়ে কেক বানানো সম্ভব। তো দেখতেই পাচ্ছেন আমার কেকের ব্যাটারটা একদমই পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে, বোঝাই যাচ্ছে না যেটা বিস্কিট দিয়ে তৈরি করা। তো এবার এই কেকের ব্যাটারটাকে আমি কেক মোল্ডে ঢেলে নিচ্ছি, যেটা আমি আগে থেকেই গ্রিস করে রেডি করে রেখেছি। ব্যাটারের মধ্যে হালকা টুকটাক দানা দেখা যেতে পারে, বাট এটা আসলে কোনো সমস্যা নাই, কেকটা যখন পুরোপুরি হয়ে যাবে তখন এগুলো মিশে যাবে, কারণ বিস্কিট আসলে একদম মিহি গুঁড়ো করা সম্ভব না, যতটুকু ব্লেন্ডারে করা সম্ভব ততটুকুই আমরা করব। কেকের বাটিটাকে হালকা একটু ট্যাপ করে নিয়েছি, যাতে ভেতরে এয়ার বাবলস থাকলে সেগুলো নষ্ট হয়ে যায়। আর এখন আমি একটা পাতিল 5 মিনিট গরম করে নিয়েছি আগে থেকে, সে পাতিলে একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যেই কেকের বাটিটাকে বসিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। চুলার আঁচ মিডিয়াম থাকবে, আর আমার এই কেকটা হতে সময় লেগেছে 30 মিনিট। একটা টুথপিক দিয়ে টেস্ট করে নিচ্ছি, ভেতর থেকে যদি ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গিয়েছে, আর আমার কেকটাও একদমই পারফেক্টলি ডান।
এখন আমি কেকটাকে নামিয়ে একটা সাইডে ঠান্ডা হওয়ার জন্য রাখব। আর এইদিকে আমি আরেকটা কাজ করব, যেটা অপশনাল, এটা না করলেও চলবে, বাট আমি যেহেতু কেকটাকে বার্থডে কেকের মতো তৈরি করতে চাচ্ছি, তাই একটু ডেকোরেশন করার জন্য আমি এই স্টেপটা নিচ্ছি। তো একটা প্যান বসিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ আইসিং সুগার, আর এবার দিয়েছি 2 টেবিল চামচের একটু বেশি কোকো পাউডার, আর দিয়েছি অল্প একটু পানি, আধা কাপের মতো। তো এবার আমি এই মিশ্রণটাকে একটু ভালো করে জাল করে ঘন একটা ব্যাটারের মতো তৈরি করে নিব। পাঁচ ছয় মিনিট কুক করার পরে এই ব্যাটারটা ঘন হয়ে আসবে। আর এখন আমি এখানে 2 চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, আর এখানে লিকুইড দুধ দিলেও চলতো, তো আমি গুঁড়ো দুধ দিলাম, দিয়ে একদমই ঘন একটা ব্যাটার করে নিয়েছি। আর এখন আমি কেকটাকে আনমোল্ড করব। কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে আর খুবই সফট হয়েছে, যেটা আমি বাইরে থেকে বুঝতে পারছি। তো এবার আমি আনমোল্ড করে নিচ্ছি। কেক বা পুডিং আনমোল্ড করার এই সময়টা খুব ভয় লাগে, যে ভেতরে কেমন হলো এটা দেখার জন্য একটা মনের মধ্যে ভয় লাগতে থাকে, বাট আলহামদুলিল্লাহ রেজাল্ট খুবই ভালো এসেছে। কেকটা একদমই সুন্দর হয়েছে, কারণ এটা বিস্কিট দিয়ে বানানো কেক, তো আমার কাছে এটা খুবই খুবই পারফেক্ট মনে হচ্ছে। আর খুবই সফট ছিল কেকটা, যতটুকু আমি সম্ভব আপনাদেরকে ট্যাপ করে করে বোঝানোর চেষ্টা করছি। এতক্ষণে আমি যে চকলেটের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাও একটু ঠান্ডা হয়ে এসেছে, সেটাকে আমি এখন কেকের উপরে ঢেলে দিব। ঢেলে চামচ দিয়ে খুব সুন্দর করে এটাকে ছড়িয়ে দিতে হবে কেকের উপরে। এটা এখন একটু গরম আছে বলে লিকুইড টাইপের মনে হচ্ছে, বাট এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু শক্ত হয়ে একটা লেয়ারের মতো উপরে জমে যাবে। তো এরকম কেক তো আমরা সচরাচর বেকারি থেকে অনেক খাই, তাই না? তো এভাবে ঘরেও আপনারা তৈরি করে খেতে পারবেন, আর খুবই সহজ উপায়ে আমি তো দেখিয়ে দিলাম, কারণ বিস্কিট মোটামুটি সবার বাসাতেই থাকে। যখন খুশি তখনই এরকম একটা চমৎকার কেক তৈরি করে ফেলতে পারবেন। আর এই কেকের মধ্যে কোনো ঝামেলা নেই, কোনো বিট করার ঝামেলা নেই, দুধ, ডিম, ময়দা এগুলো ইউজ করার ভেজাল নেই, তো সব মিলিয়ে একদমই ভেজাল মুক্ত আর কম সময়ে তৈরি করা যায় এরকম একটা পারফেক্ট কেক। তো আমি উপর থেকে একটু বাদাম কুচি করে ছিটিয়ে দিয়েছি, এটা ছিল আমার স্টাইলে গার্নিশিং, খুব ঝটপট। আর আমার মনে হয় উপর থেকে যে আমি চকলেটের সসটা দিয়েছি এতেই কেকের লুকটা অনেক বেশি হাই লেভেলের হয়ে গিয়েছে। সো আমার কাছে তো বেশ ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভেতরটাও দেখতে পাচ্ছেন একদমই পারফেক্ট। তো আপনারা এভাবে ট্রাই করবেন, যেভাবে করে ডালগোনা কফি সবাই ট্রাই করেছেন এবং যার যার পেজে বা চ্যানেলে শেয়ার করেছেন, ঠিক তেমনই লকডাউন কেকটাও আপনারা ট্রাই করে আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো। যেহেতু আপনাদেরকে বানিয়ে খাওয়ানোর কোনো সুযোগ নেই, তাই সবার কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা এভাবে বানিয়ে খাবেন এবং শেয়ার করবেন আমাদের সাথে। তো এখানেই বিদায় নিলাম আজকের মতো, সবাই দোয়া করবেন আমাদের জন্য, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।